হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজ্ঞান শিক্ষা আশা করি তোমরা প্রত্যেকে ভালো সুস্থ রয়েছ তোমাদের কিন্তু মাদ্রাস সার্ভিস কমিশনের যে এস পরীক্ষা তার কিন্তু অলরেডি তোমাদের নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে তোমাদের পরীক্ষা হচ্ছে থার্ড মার্চ ঠিক আছে তোমাদের পরীক্ষা হচ্ছে থার্ড মার্চ তোমরা কিন্তু এর জন্য ভালো করে কিন্তু প্রিপারেশান নাও তাহলে তোমরা কিন্তু অ্যাকচুয়ালি এক্সামটা ক্র্যাক করতে পারবে নাহলে তোমাদের কিন্তু অনেক সিট কম রয়েছে কম্পিটিশান কিন্তু খুব বেশি হবে সেই কারণে তোমরা এখন থেকে ভালো করে প্রিপারেশান নাও তোমাদের হাতে মাত্র ধরে নিতে পারো প্রায় পঁয়ত্রিশ দিনের আমাদের সময় আছে ঠিক আছে হাতে মাত্র পঁয়ত্রিশ দিন সময় রয়েছে তোমরা কিন্তু এরই মধ্যে ভালো করে প্রিপারেশান তোমরা নাও এবং আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অ্যাকচুয়ালি বায়োলজি থেকে অ্যাকচুয়ালি তোমাদের বায়োলজি থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন তোমাদের বায়োলজির বিষয়ের ওপর কোন কোন এমসিকিউ কিউ কোয়েশ্চেনগুলো তোমাদের আসতে পারে পরীক্ষায় সেই ধরনের মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করা তোমাদের এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে এসেছি তো আজকে তোমাদের জন্য মোট কুড়িটি কোশ্চেন নিয়ে এসেছি আজকের এই কুড়িটি কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা কিন্তু পরপর দেখবে এবং তোমরা এই প্রতিটি কোয়েশ্চেন কিন্তু নিজের থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তাহলে তোমরা কোশ্চেনগুলো কিন্তু মন দিয়ে দেখো এবং এই ধরনের ভিডিও তোমরা আরও পাওয়ার জন্য তোমরা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তারপরে দেখো আজকের প্রথম প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কনস্টিটুয়েন্ট অব দ্য সেল মেমরেন অপশান এ কোলেস্টেরল অপশন বি গ্লাইকোলাইসিস অপশন সি ফসফোলিপিড অপশন ডি নান অফ দ্য অ্যাবভ তাহলে এখানে বলা হয়েছে অ্যাকচুয়ালি কোষ পর্দার কোনটি নিচের কোনটি একটা উপাদান অপশান এ কোলেস্টেরল অপশান বি ক্লাইকুলাইসিস অপশান সি ফসফোলিপিড অপশান ডি কোনোটি নয় বলো কোনটা হবে এখানে তোমার সঠিক উত্তর হবে অপশান সি ফসফোলিপিড কারণ ফসফোলিপিট বাইলেয়ার থাকে আমাদের কোস্পতার মধ্যে তাহলে এখানে ফসফোলিপিড হবে সঠিক উত্তর অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন হচ্ছে দু দেখো কী বলেছে হুইচ ইমিউনোগ্লোবিউলিন ক্যান ক্রস দ্য প্লাসেন্টার অ্যান্ড ক্যান প্রোভাইড প্যাসিভ ইমিউনিটি টু দ্য নিউ বর্ন অপশান এ আইজিজি অপশান বি আইজিএ অপশান সি আইজিএম অপশান ডি বলেছে আইজিই কোনটা হবে বলো এখানে বলেছে কোন ইমিউনোগ্লোবিউলিন বা অ্যান্টিবডি কোন অ্যান্টিবডি আমাদের প্লাসেন্টা বা অমরাকে ক্রস করতে পারে পেরিয়ে আমাদের যে শিশু বা ভ্রূণ ভ্রূণের মধ্যে প্রবেশ করে এবং নিউ বা আমাদের ভ্রূণের অ্যাকচুয়ালি প্যাসিভ ইমিউনিটি বা আমাদের বলতে পারি এক ধরনের অনাক্রমতা দেয় ঠিক আছে অনাক্রমতা দেয় কোনটা হবে বলো আমাদের অ্যাকচুয়ালি অ্যান্টিবডি জি অ্যান্টিবডি এ অ্যান্টিবডি এম নাকি অ্যান্টিবডি ই কোনটা হবে সঠিক উত্তর এখানে তোমাদের সঠিক উত্তর হবে অ্যান্টিবডি জি অ্যান্টিবডি জি কিন্তু আমাদের প্লাসেন্টটা ক্রস করতে পারে তাহলে সঠিক উত্তর হবে অ্যান্টিবডি জি আই জি জি ইজ দ্য রাইট অ্যান্সার চলে এসো পরবর্তী কোয়েশ্চেন তিন নম্বর তিন নম্বর বলা হয়েছে ফার্টিলাইজেশন অফ হিউম্যান ওয়ার্কারস ইন আমাদের যে হিউম্যান রয়েছে হিউম্যানের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ফার্টিলাইজেশান ফার্টিলাইজেশন কোথায় ঘটে অপশান এ ইউটেরাস অপশান ভ্যাজাইনা অপশান সি ফ্যালোপিয়ান টিউব অপশান ডি নান অফ দ্যাব কথা ঘটে বলো এখানে বলি ফার্টিলাইজেশন অ্যাকচুয়ালি আমাদের ফার্টিলাইজেশন বা মিলন ঘটে অ্যাকচুয়ালি আমাদের কোথায় ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ফার্টিলাইজেশন ঘটে কোথায় ফ্যালোপিয়ান টিউবের মধ্যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছি পরবর্তী প্রশ্নে কোশ্চেন নাম্বার ফোর দেখো কি বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ ইনসুলিন অ্যাকশন নিচের কোনটি ইন্সুরেনের কার্যকারিতা বা ইন্সুরেনের কাজ সম্পর্কিত নয় অপশন এ ইনক্রিজ গ্লুকোজ ট্রান্সপোর্ট অ্যাকচুয়ালি আমাদের গ্লুকোজের যে ট্রান্সপোর্টকে সেটাকে ইনক্রিজ করে বাড়াই ইনক্রিজ গ্লাইকোজেন ফর্মেশন গ্লাইকোজেনের যে ফর্মেশন তৈরি যে প্রক্রিয়া তাকে কিন্তু বাড়িয়ে দেয় অপশন সি এনহ্যান্স লাইপোলাইসিস অ্যান্ড অ্যাডিপোস টিস্যু এবং এটা কিন্তু লাইপোলাইসিস প্রক্রিয়া এবং অ্যাডিপোস টিস্যুকে এটা বৃদ্ধি করে অপশন ডি বলেছে ডিক্রিস কমিয়ে দেয় রেট অফ গ্লুকোনিওজেনেসিস অ্যাকচুয়ালি আমাদের গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ার রেটটাকে কমিয়ে দেয় তাহলে কোনটা সঠিক হবে বলো এখানে তোমার সঠিক উত্তর হবে যেটা কিন্তু আমাদের ইনসুলিন যে অ্যাকশন তার সঙ্গে সম্পর্কিত নয় সেটা হচ্ছে অপশান সি এনহ্যান্স ফ্লাইপোলাইসিস ইন অ্যাডিফোস টিস্যু অপশান সি হবে সঠিক উত্তর চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ দেখো পাঁচ নম্বর কোয়েশ্চানে কি বলা হয়েছে পাঁচ নম্বর কোয়েশ্চানে কিন্তু বলা হয়েছে দেখো এডস এআইডিএস তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই এডসের সম্পূর্ণ নাম তোমরা কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে এডসের পুরো নাম তাহলে চলো এডস ইজ ট্রান্সমিটেড বাই এ সেক্সুয়াল ইন্টারকোস অপশান বি বলেছে ব্লাড ট্রান্সফিউশন অপশান সি বলেছে প্লাসেন্টাল ট্রান্সফিউশন অপশান ডি আছে অল অফ দ্য তাহলে বলছে এইডসটা বা এইডস রোগটা বা এইডস রোগের জীবাণু বা অ্যাকচুয়ালি কার মাধ্যমে ট্রান্সমিটেড হয় অর্থাৎ ছড়িয়ে পড়ে সেক্সুয়াল ইন্টারকোস অপশান বি ব্লাড সি প্লাসেন্টাল ট্রান্সফিউশন অপশান ডি অল অফ দ্য অ্যাবাব এটা কিন্তু আমাদের বিভিন্ন সেক্সুয়াল প্রক্রিয়ার মাধ্যমেও ঘটতে পারে ট্রান্সফিউশনটা ব্লাড ট্রান্সফিউশন আমাদের ব্লাডের মাধ্যমেও ঘটতে পারে কোথাও কেটে গেলে বা আমাদের সংক্রমিত যে যে সিরিঞ্জ সেটা ইউজ করলেও কিন্তু ঘটতে পারে আবার প্লাসেন্টাল ট্রান্সফিউশন অ্যাকচুয়ালি মাদারের প্রেগনেন্সির সময় কিন্তু প্লাসেন্টার মাধ্যমেও ট্রান্সফিউশন ঘটতে পারে তাহলে এখানে কিন্তু অপশান ডি হবে সঠিক উত্তর অল অফ দ্য অ্যাবাব অপশন ডি হবে সঠিক উত্তর চলে এসো পরের কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স দেখো কী বলেছে পটেটো বিলংস টু এ পেরু বি ইথিওপিয়া সি ব্রাজিল ডি সেন্ট্রাল এশিয়া অর্থাৎ এখানে বলা হয়েছে আলু অ্যাকচুয়ালি আমাদের আলু দেখো এখানে কী বলা হয়েছে আলু আমাদের কোন রাজ্যের ন্যাটিভ অর্থাৎ কোন রাজ্যে প্রথম কাল্টিভেশন হয়েছিল কোথায় পেরুতে ইথিওপিয়াতে নাকি ব্রাজিলে নাকি সেন্ট্রাল এশিয়ায় কোনটাই বলো এখানে তোমার সঠিক উত্তর হবে পেরু ঠিক আছে বলিভিয়ান যে রিজেন পেরু সেখানে কিন্তু আমাদের আলু প্রথম উৎপাদন হয়েছিল আমাদের কাল্টিভেশন করা হতো তাহলে এখানে কিন্তু ন্যাটিভ হচ্ছে আমাদের পেরুতে আলু ঠিক আছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন দেখো কি বলেছে হোয়াট ইজ দ্য নেম গিভেন টু দ্য সায়েন্টিফিক স্টাডি অফ স্নেক্স অর্থাৎ সাপ নিয়ে যে আমাদের স্টাডি বা পড়াশোনা তাকে কী বলা হয় অপশান এ এক্থায়োলজি অপশান বি হার্পেটোলজি অপশান সি এন্টোমোলজি অপশান ডি অফিওলজি বলো কোনটা সঠিক উত্তর হবে এখানে তোমার সঠিক উত্তর হবে অপশান ডি অফিওলজি ঠিক আছে অফিওলজি এটাকে বলা হয় আমাদের সাপ নিয়ে যে পড়াশোনা সেটা সেটাকে বলা হচ্ছে অফিওলজি আর হার্পেটোলজি হচ্ছে কি আমাদের বিভিন্ন শরীর অ্যাম্পিব্যা সমস্ত কিছু নিয়ে অ্যাকচুয়ালি যে পড়াশোনা সেটাকে বলা হচ্ছে আমাদের হার্পেটোলজি তার মধ্যে হারপেটোলজির একটা ব্রাঞ্চ হচ্ছে আমাদের অফিওলজি যেখানে সাপ নিয়ে কিন্তু পড়াশোনা করা হয় স্নেক নিয়ে চলে আসছি পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন এইট দেখো কী বলেছে কোয়েশ্চেন এইটে বলা হয়েছে দেখো দ্য কারেক্ট সিকোয়েন্স ইন সেল সাইকেল অ্যাকচুয়ালি সেল সাইকেলের যে সঠিক শয্যাক্রম কোনটা পরপর কোনটা কোনটা ঘটে কোন ফেজগুলো ঘটে দেখো অপশন এ বলেছে এস জি ওয়ান জি টু এম বি আছে এস এম জি ওয়ান জি টু সি বলেছে জি ওয়ান এস জি টু এম ডি বলেছে এম জি ওয়ান জি টু এস তাহলে বলো কোনটা মানে সঠিক সয্যাক্রম পরপর কোনটা কোনটা ঘটে এখানে কিন্তু তোমাদের সেল সাইকেল বা কোষ বিভাজন সঠিক সজ্জাক্রম হচ্ছে অপশান সি জি ওয়ান বা গ্রোথ ফেজ ওয়ান প্রথম ঘটে তারপরে কিন্তু সিন্থেসিস ফেজ বা এস ফেজ তারপরে জি টু গ্রোথ ফেজ টু তারপরে হচ্ছে এম ফেজ বা মাইটোটিক ফেজ তাহলে পরপর কিন্তু এগুলো ঘটে জি ওয়ান এস জি টু এম তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছি পরবর্তী ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে কিন্তু প্রতিটি কোয়েশন তোমরা বুঝতে পারছো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু এ ধরনের কোশ্চেনে পরীক্ষায় আসতে চলেছে তোমরা কিন্তু এই কোয়েশনগুলো বেশি করে প্র্যাকটিস করবে তাহলে চলো কোয়েশ্চেন নাম্বার নাইন হোয়াট ইজ দ্য ফাইটোট্রন হোয়াট ইজ এ ফাইটোট্রন এটা কী দেখো অপশান এ বলেছে এনভায়রনমেন্ট কন্ট্রোল হাউস অপশান বি বলেছে অ্যান ইন্সট্রুমেন্ট ফর মেজারিং দ্য গ্রোথ অফ প্ল্যান্টস অপশান সি বলেছে অ্যান ইন্সট্রুমেন্ট ফর ডিটারমাইনিং দ্য ক্যালোরিফিক ভ্যালু অফ বায়োলজিক্যাল ম্যাটেরিয়ালস অপশান ডি বলেছে অ্যান ইনস্ট্রুমেন্ট ফর ডিটারমাইনিং দ্য রেট অফ ফটো তাহলে কোনটা সঠিক উত্তর হবে এখানে এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশান এ এনভায়রনমেন্ট কন্ট্রোল হাউস অর্থাৎ একটা গ্রিন হাউস বলতে পারি একটা গ্রিন হাউস যেখানে কিন্তু বিভিন্ন প্ল্যান্টের রাখা হয় এবং সেই প্ল্যান্টের সঙ্গে কি আমাদের এনভায়রনমেন্ট বা পরিবেশের কি সম্পর্ক সেখানে কিন্তু সেখানে অ্যাকচুয়ালি আমাদের স্টাডি করা হয় বা অ্যাকচুয়ালি গবেষণা করা হয় তাহলে এই যে আমাদের হাউসটাকে গ্রিন হাউসটাকে সেটাকে বলা হচ্ছে ফাইটো ট্রন কি বলে তোমরা কিন্তু মনে রাখবে হোয়াট ইজ ফাইটো ট্রন ঠিক আছে চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন কোয়েশ্চেনে কি বলেছে তোমরা কিন্তু পড়েছ রাজা ক্লাস নাইন টেনে আছে সিলেবাসে মাইকোরাইজা মাইকোরাইজা ইজ দ্য সিম্বায়োটিক রিলেশনশিপ বিটুইন রুট অফ হায়ার প্ল্যান্টস অ্যান্ড অর্থাৎ মাইকো রাজা যে সম্পর্কটি রয়েছে এই মাইকো রাজা সম্পর্কটি কার কার মধ্যে রয়েছে উদ্ভিদের সঙ্গে কোন জীবের রয়েছে ভাইরাস অপশান বি আছে ব্লু গ্রিন অ্যালগি অপশান সি বলেছে ফাঙ্গি অপশান ডি বলেছে ব্যাকটেরিয়া বলো আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান্টের সঙ্গে অ্যাকচুয়ালি প্ল্যান্ট মানে হচ্ছে গাছ তার সঙ্গে কোন জীবের রয়েছে ভাইরাস গ্লুক্রিন অ্যালগি ফাঙ্গি নাকি ব্যাকটেরিয়া এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশান সি ফাঙ্গি অর্থাৎ ছত্রাক অর্থাৎ ছত্রাক ঠিক আছে ছত্রাকের সঙ্গে কিন্তু আমাদের প্ল্যান্ট বা উদ্ভিদের যে সম্পর্ক সেটাকে বলা হচ্ছে মাইকোরাইজা এটা কিন্তু আমাদের মূল আমাদের রুটস বা মূলের মধ্যে কিন্তু মাইকোরাইজা আমরা দেখতে পাই ঠিক আছে চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন তোমরা এখানে বলবে কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে কোন ধরনের অ্যাকচুয়ালি প্ল্যান্টের ক্ষেত্রে আমরা মাইক্রো দেখতে পাই তোমরা কিন্তু কমেন্টে জানাও চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন ইলেভেন দেখো কি বলেছে ক্রোমোজোমাল থিওরি অফ ইনহারিটেন্স ওয়াজ পাই অর্থাৎ বংশগতির ক্রোমোজোমাল থিওরি কে দিয়েছিলেন অপশান এ বিডেল অপশন বি মর্গেন অপশান সি বোভেরি অপশন ডি বেটেশন বলো কোনটা সঠিক উত্তর হবে এখানে তোমার সঠিক উত্তর হবে বোভেরি ঠিক আছে ক্রোমোজোমাল থিওরি দিয়েছিলেন বোভেরি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার বিজ্ঞানী বোভেরি দিয়েছিলেন ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স এখানে সি হবে সঠিক উত্তর চলে এসো পরবর্তী কোয়েশ্চেন টুয়েলভ দেখো কি বলেছে এখানে দেখো বলেছে ইভোলিউশনস অফ ম্যান মোস্ট প্রভাবলি টুক প্লেস ইন অর্থাৎ অ্যাকচুয়ালি আমাদের মানুষের বিবর্তন আমাদের মানুষের বিবর্তন কিন্তু সম্ভবত ঘটেছিল কোথায় অপশান এ সেন্ট্রাল এশিয়া অপশান বি অস্ট্রেলিয়া অপশান সি সেন্ট্রাল এশিয়া অপশান ডি আফ্রিকা অর্থাৎ এ একটা বলা হয় সেন্ট্রাল আমেরিকা বুল বললাম সেন্ট্রাল আমেরিকা হবে এটা অপশান বি অস্ট্রেলিয়া অপশান সি সেন্ট্রাল এশিয়া অপশান ডি আফ্রিকা এখানে কিন্তু তোমরা সবাই জানো এটা সঠিক উত্তর হবে অপশান ডি আফ্রিকা অর্থাৎ আফ্রিকার মধ্যেই কিন্তু প্রথম ইভোলেশন অফ ম্যান ঘটেছিল অর্থাৎ মানুষের প্রথম বিবর্তন হয়েছিল কোথায় আফ্রিকার মধ্যে তারপরে কিন্তু বিভিন্ন আমাদের সেন্ট্রালে আসে সেন্ট্রাল আমেরিকা এশিয়া অস্ট্রেলিয়া এগুলোতে কিন্তু যখন প্যানজিয়া ভাগ হয়ে যায় বিভিন্ন মহাদেশের মধ্যে তখন কিন্তু সেই ভাগের বিভক্ত হওয়ার ফলে কি বিভিন্ন আমাদের মহাদেশের মধ্যে বিভক্ত হয়ে যায় কিন্তু ফার্স্ট আমাদের ইভোলিউশন ঘটেছিল আফ্রিকার মধ্যে তারপরে বিভিন্ন আমাদের মহাদেশগুলোতে ছড়িয়ে পড়ে চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন থার্টিন কি বলেছে ফসিল রিমেন্স অফ আর্কিওপটেরিক্স ইন্ডিকেটস দ্যাট ইট ওয়াজ এ ফ্লাইং র্যাপটাইল ফ্রম ট্রায়াসিক বি বলেছে ইট ওয়াজ এ ম্যামেল লাইক র্যাপটাইলস ফ্রম পারমিয়ান সি বলেছে র্যাপটাইলস গেভ রাইজ টু বার্ড ডিউরিং জুরাসিক পিরিয়ড আর ডি বলেছে এখানে র্যাপটাইল গেভ রাইজ টু বার্ড ডিউরিং পারমিয়ান তাহলে কোন যুগের অ্যাকচুয়ালি পাখি ছিল এই আর্কিওপটেরিক্স অ্যাকচুয়ালি পাখি ছিল নাকি কোন র্যাপটাইল ছিল এখানে সঠিক উত্তর হয়ে যাবে র্যাফটাইলস গেভ রাইস টু বার্থ ডিউরিং জুরাসিক এক ধরনের সরিষে যেটা কিন্তু পাখিতে পরিণত হয়েছিল কোন যুগে এটা জুরাসিক যুগে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অপশান সি হবে সঠিক উত্তর চলে এসো পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন হচ্ছে চোদ্দো নাম্বার দেখো কি বলেছে চোদ্দ নাম্বারে বলা হয়েছে অক্সিজেন ইভলভ সরি অক্সিজেন ইভলভ ডিউরিং ফোটোসিনথেসিস কাম ফ্রম আমাদের যে সালক সংশ্লেষ প্রক্রিয়া সেখানে অ্যাকচুয়ালি আমাদের অক্সিজেনটা কোন জায়গা থেকে আসে অপশান এ অটোমোসফিয়ার অপশান বি সয়েল অপশান সি কার্বন ডাইঅক্সাইড অপশান ডি বলেছে ফোটোলাইসিস অফ ওয়াটার অর্থাৎ জলের যে আমাদের বিভাজন কোনটার মাধ্যমে আসে এখানে সঠিক উত্তর হবে অ্যাকচুয়ালি দেখো অপশান ডি ফোটোলাইসিস অফ ওয়াটার অর্থাৎ জলের কিন্তু আলোক বিক্রিয়ার মাধ্যমে বা জলের আলোক বিভাজনের মাধ্যমে আমাদের কি আসে আমাদের অক্সিজেন কিন্তু তৈরি হয় হবে সঠিক উত্তর অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন ফিফটিন দেখো কী বলা হয়েছে আইরিস ইজ মডিফাইড পার্ট অফ আইরিসটা কিন্তু কোন অংশের মডিফায়েড রূপ আইরিসটা বলো অপশান এ স্ক্লেরোডিক কোরোয়েড অপশন বি রেটিনা অপশান সি কোরোয়েট অপশন ডি বলেছে কোরোয়েট এবং রেটিনা কোনটা সঠিক উত্তর এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশন সি কোরোয়েড আইরিস হচ্ছে আমাদের যে কোরোয়েড অংশ রয়েছে চোখের মধ্যে সেই কোরোয়েড অংশের অ্যাকচুয়ালি মডিফাইড রূপ বা পরিবর্তিত রূপ হচ্ছে আইরিস অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার চলে এসো পরবর্তী কোয়েশ্চেন এখানে তোমরা কিন্তু প্রতিটি কোয়েশ্চেনকে উত্তর দেওয়ার জন্য সময় নেবে কমসে কম পনেরো থেকে কুড়ি সেকেন্ড এবং তোমরা এখানে অ্যাকচুয়ালি ভিডিওটিকে পজ করবে পজ করে নিয়ে তোমরা নিজের থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে তারপর তোমরা কিন্তু অ্যান্সার শুনবে ঠিক আছে চলো চলে আসছি পরের কোয়েশ্চেন এখানে পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে সিক্সটিন দেখো কী বলেছে ক্রেফ সাইকেল অর টিসিএ সাইকেল ক্যান বি ইউজ টু অক্সিডাইজ অপশান এ ফ্যাটস অপশান বি কার্বোহাইড্রেটস অপশন সি প্রোটিনস অপশান ডি অল অফ দ্যাব অর্থাৎ এখানে বলা হয়েছে ক্রেপ সাইকেল প্রক্রিয়ায় বা টিসিএ এ তোমরা কিন্তু টিসি এর পুরোনাম কমেন্ট জানাও কী হবে ঠিক আছে এই টিসিএ সাইকেল ক্যান বি ইউজ এটা কিন্তু আমাদের ব্যবহার করা হয় কি জন্য অক্সিডাইজ করার জন্য ফ্যাট কার্বোহাইড্রেট নাকি প্রোটিনকে এখানে তোমার সঠিক উত্তর হবে অপশন অপশন সি অপশন সি সরি অপশন এখানে ডি হবে অপশন ডি হবে সঠিক উত্তর কারণ এখানে কিন্তু প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাটস তিনটেই কিন্তু এখানে অক্সিডাইজ করা হয় ঠিক আছে সেই কারণে অপশন ডি হবে সঠিক উত্তর অল অফ দ্য অ্যাবাব তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সাইকেলের মাধ্যমে ফ্যাট কার্বোহাইড্রেট এবং প্রোটিন তিনটে কিন্তু অক্সিডাইজ করা হয় চলে আসছি পরবর্তী প্রশ্ন সেভেনটিন দেখো সেভেনটিনে কী বলেছে সেভেনটিন বলা হয়েছে ইলাইজা তোমরা কিন্তু এই ইলাইজার পুরোনাম লিখবে ইলাইজার পুরোনাম কি কমেন্টে জানাবে ঠিক আছে ইলাইজা ইজ ইউজ টু সেপারেট ভাইরাল আর এনএ অপশন বি পিউরিফাই প্রোটিন অপশন সি আইসোলেট ডিএনএ সিকুয়েন্সেস এবং অপশন ডি বলেছে আইডেন্টিফাই স্পেসিফিক প্রোটিনস বলো কোনটা হবে এখানে কিন্তু ইলাজা টেকনিক আমরা পড়েছি এই টেকনিকটা কিন্তু ইউজ করা হয় আমাদের স্পেসিফিক স্পেসিফিক অ্যাকচুয়ালি যে বললাম স্পেসিফিক অ্যান্টিবডি 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 কিন্তু আমাদের অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি অ্যান্টিবডিকে ডিটেকশন করার জন্য আমাদের এটা কিন্তু ইউজ করা হয় এলাজা টেকনিকটা আর এই অ্যান্টিবডি হচ্ছে এক ধরনের প্রোটিন এক ধরনের কি বললাম প্রোটিন তাহলে নিশ্চয়ই আমাদের আইডেন্টিফাই স্পেসিফিক প্রোটিন অপশন ডি হোক সঠিক উত্তর ঠিক আছে তাহলে যেহেতু বললাম আমরা যে অ্যান্টিবডি ডিটেকশনের কাজে লাগে সেই কারণে কিন্তু এই অ্যান্টিবডি হচ্ছে প্রোটিন সেই কারণে অপশান ডি আইডেন্টিফাই স্পেসিফিক প্রোটিন অপশন ডি হবে সঠিক উত্তর চলে আসে পরবর্তী কোয়েশন কোশ্চেন নাম্বার এইটিন ইথেনল ইজ মোস্টলি অফডেন্ট ফ্রম অপশন এ সুগার ক্যান রেড ইস ক্যারট অপশন বি মেইজ পটেটো ট্যাপিওকা অপশান সি মিলেট পালসেস অ্যান্ড ম্যানা অপশান ডি নান অফ দিস তাহলে কোনটা সঠিক উত্তর হবে এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মেইচ পটেটো অ্যান্ড ট্যাপি ওসা বা ট্যাপি ওকা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এখান থেকে কিন্তু বেশি পরিমাণে আমাদের ইথানাল তৈরি হয় অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছি আজকের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন নাইনটিন দেখো কি বলেছে ফার্টিলাইজিন ফার্টিলাইজিন আর

অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে ম্যাচুয়ের এগ মানে অ্যাকচুয়ালি পূর্ণাঙ্গ আমাদের ডিম্ব থেকে স্পারাম থেকে বা শুক্রাণু থেকে ইম্যাচুয়ের এগ অর্থাৎ অপূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ নয় এমন এগ থেকে তো অ্যাকচুয়ালি নিশ্চিত হয় অপশান ডি বলেছে পোলার বোডির থেকে তাহলে কোনটা হবে অপশান এ বি সি একটি ডি এখানে কিন্তু সঠিক উত্তর হবে তোমাদের অপশান এ ম্যাচুয়ের এগ অর্থাৎ সম্পূর্ণ যে একটা তৈরি হয়ে গেছে আমাদের ডেভেলপ যে এগটা তার থেকে কিন্তু আমাদের ফার্টিলাইজিন যে আমাদের খরণ সেটা কিন্তু নিঃসরণ হয় ঠিক আছে তাহলে অপশান ইজ এ ইজ দ্য রাইট অ্যান্সার চলে এসো আজকে লাস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা দেখে নাও এই লাস্ট কোশ্চেনটা হচ্ছে আমাদের হু ডিসকভার্ড পিসিআর আমরা তো পড়েছি পি সি আর পিসিআরের নাম কী হচ্ছে পুরো নাম হচ্ছে পলিমারেজ পলিমারেজ ঠিক আছে চেন পলিমারেজ চেন রিয়েকশন ঠিক আছে পলিমারেজ চেন রিয়েকশন তাহলে এর পুরো নাম হচ্ছে পলিমারের চেন রিয়েকশান তো এই পলিমারের চেইন রিয়েকশান যে আমাদের প্রক্রিয়া সেটা কিন্তু কে আমাদের ডিসকভার করেছিল এখানে অপশান এ উইলমার্ট অপশান বি এ জাফরিজ অপশন সি ইথোভেন অপশন ডি বলেছে ক্যারিমুলিস তাহলে কী হবে সঠিক উত্তর এখানে সঠিক উত্তর কিন্তু তোমরা বলতে অবশ্যই পারবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ক্যারি মুলিস ক্যারি মুলিশ এখানে কিন্তু পিসিআর টেকনোলজি তৈরি করেছিলেন বা আমাদের ডিসকভার করেছিলেন অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনগুলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও এবং এই ধরনের কোশ্চেন তোমরা আরও পাওয়ার জন্য এই ধরনের ক্লাস তোমাদের আরও পাওয়ার জন্য তোমরা কিন্তু প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করো দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ক্লাসে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে টেক কেয়ার